বাংলাদেশের একটি বিখ্যাত জেলা কক্সবাজার। এই জেলাতেই রয়েছে পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন কক্সবাজার সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন এই সমুদ্র তট পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণপিয়াসীদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য মর্যাদায়। শুধু ভৌগোলিক বিশেষত্বই নয়, কক্সবাজারের মতো অনুপম প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বের অন্য কোথাও দেখা যায় না। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি বিখ্যাত শহর। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত। কক্সবাজার শহর থেকে শুরু হয়ে টেকনাফের বদরমোকাম পর্যন্ত বিস্তৃত এই সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার। সুদীর্ঘ এই বেলাভূমি অঞ্চলে নানান রকমের বৈচিত্র্য দেখা যায়। বঙ্গোপসাগরের অপার সৌন্দর্য উপভোগের জন্য কক্সবাজার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় সৈকত। এই সৈকতের পারে রয়েছে পাহাড় আর ঝাউবনের পশরা। অতীতে কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল। পানোয়া অর্থ হলুদ ফুল। এছাড়া এই অঞ্চলের আরেকটি নাম ছিল পালঙ্কি। 9ম শতাব্দীর শুরু থেকে 1616 সাল পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বিশাল অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে মুঘলরা এই অঞ্চলের কর্তৃত্ব গ্রহণ করে। মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকানে যাওয়ার পথে কক্সবাজারের সৌন্দর্যে মুগ্ধ হন। তার যাত্রাবহরে থাকা 1000 পালকি সহ কক্সবাজারের চকরিয়ার ডুলহাজরা নামক জায়গায় যাত্রাবিরতি করেন। ডুলহাজরা অর্থই হল হাজার পালঙ্কি। মুঘলদের পরে পর্তুগিজরা এবং তারপর ব্রিটিশরা কক্সবাজারের দখল নেয়। এই এলাকার নাম পালঙ্কি থেকে কক্সবাজার হওয়ার পেছনেও ব্রিটিশদের হাত রয়েছে। 1773 সালের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্স নামের একজন কর্মকর্তাকে পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত করেন। ক্যাপ্টেন কক্স আরাকান এবং রাখাইনদের মধ্যকার হাজার বছরের পুরনো সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জনাব কক্স মারা যাবার পর তার অবদানকে স্মরণীয় করে রাখতে 1799 সালে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়। এর নাম রাখা হয় কক্স সাহেবের বাজার। সেখান থেকেই এলাকাটি বড় হতে থাকে। 1854 সালে এখানে একটি থানা প্রতিষ্ঠিত হয় এবং 1869 সালে এলাকাটি পৌরসভায় উন্নীত হয়। আর তখন থেকেই এই অঞ্চলটি কক্সবাজার নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর প্রায় 25 থেকে 30 লক্ষ পর্যটক কক্সবাজারে ঘুরতে আসে। পর্যটন সংশ্লিষ্টদের ধারণা এই সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ ঘুরে বেড়ানোর প্রতি আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়েছে। পর্যটকদের কাছে কক্সবাজার জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল এই সৈকতের বিশালতা। এত দীর্ঘ সৈকতের সকল অংশেই পর্যটকের আনাগোনা সমান নয়। কক্সবাজার শহরের মধ্যে থাকা লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট এবং ডলফিন পয়েন্ট তুলনামূলক বেশি জনপ্রিয়। এসব জনবহুল এলাকার কোলাহল পছন্দ না হলে সাগরের তীর ধরে আপনি আনমনে হেঁটে যেতে পারবেন মাইলের পর মাইল। যে কোনো ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। কক্সবাজার বাংলাদেশের মতো বিশ্বের অন্যতম জনবহুল দেশের প্রধান পর্যটন কেন্দ্র, সে কারণে এখানে পর্যটকের ভিড় লেগে থাকাটাই স্বাভাবিক। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও বিপুল জনসংখ্যার এই দেশের ভ্রমণপিয়াসুদের জন্য এত বিস্তৃত পরিসরও যেন কম পড়ে যায়। কক্সবাজার সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তিত হয়। গ্রীষ্ম, বর্ষা, শীত বা বসন্তের মতো প্রতিটি ঋতুতে
সমুদ্র সৈকতের সৌন্দর্য যেন ভিন্ন। এছাড়া সকালে সাগরের রূপ একরকম, তো বিকালে তার চেহারা সম্পূর্ণ অন্যরকম। ভোরবেলা সাগরের শান্ত স্নিগ্ধ রূপ যে কাউকে মুগ্ধ করবে। কক্সবাজারে যেহেতু সারাদিন প্রচুর পর্যটকের সমাগম থাকে, তাই এখানকার সৈকতে একটু নিরিবিলি সময় কাটাতে ভোরবেলার বিকল্প নেই। কক্সবাজার থেকে সূর্যোদয় খুব একটা ভালো করে উপভোগ করা যায় না, কারণ এখানকার অধিকাংশ সৈকতই পশ্চিমমুখী। তবে সূর্যাস্তে কক্সবাজারের দৃশ্য দেখার মতো। এখানকার সকল বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে উপভোগ্য বিষয় হল কক্সবাজারের অসাধারণ সূর্যাস্ত। কক্সবাজারের প্রতিদিনের সূর্যাস্তই ভিন্ন। একদিনের সূর্যাস্তের সাথে অন্যদিনের সূর্যাস্তের মনোরম আভায় কোনো মিল পাবেন না। এছাড়া গোধূলিবেলার সৈকতের আবহ আর রাতের বেলার অবস্থার মধ্যে বিস্তর ফারাক। বিচিত্র এই বৈশিষ্ট্যের কারণেই কক্সবাজারে ঘুরতে আসা দেশি বিদেশি প্রতিটি পর্যটক মন্ত্রমুগ্ধ হয়ে সাগর উপভোগ করে। যদিও বিদেশি পর্যটকদের আনাগোনা ইদানিং তেমন চোখে পড়ে না, তার অন্যতম কারণ হল বিখ্যাত এই প্রাকৃতিক অঞ্চলকে ঘিরে পর্যটনের আধুনিক সুযোগ সুবিধা খুব একটা গড়ে ওঠেনি। তাই কক্সবাজার সৈকত বিশ্ববিখ্যাত হলেও এখানে ঘুরতে আসা অধিকাংশ পর্যটকই হল বাংলাদেশি ভ্রমণ পিপাসু জনগণ। বিশ্বের প্রাকৃতিক নতুন সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতটি কয়েকবার শীর্ষস্থানে ছিল। শীর্ষস্থান ধরে রাখার জন্য প্রচার প্রচারণা কম ছিল বলে অনেকেই মনে করে থাকেন। এর ফলে মায়াবী সমুদ্র সৈকতটি শীর্ষস্থান তো দূরের কথা, কোনো স্থানই অর্জন করতে সক্ষম হয়নি। তাই বলে কক্সবাজার সমুদ্র সৈকতের মর্যাদা কমেনি একটুও, বরং কক্সবাজার রয়েছে তার স্বমহিমায় ভাস্বর। কক্সবাজার সৈকতে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। অধিকাংশ দর্শনার্থী সৈকতে গিয়েই সাগরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। যারা সমুদ্রে গা ভেজাতে চান না, তাদের জন্য রয়েছে ওয়াটার বাইক, বিচ বাইক বা ঘোড়ায় চড়ে সমুদ্র উপভোগের সুযোগ। অনেকে আবার এসব ছাতায় শুয়ে বসে আয়েশি অবকাশ যাপন করেন। ছলনাময়ী ও মায়াবী সমুদ্র সৈকতে গোসল করতে নামা পর্যটকদের অনেকেই বিভিন্ন সময় বিপদেও পড়ে, এমনকি বেশ কয়েকবার মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধার তৎপরতা চালানোর জন্য কক্সবাজারে লাইফগার্ড নিয়োজিত রয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত লাইফগার্ড সদস্যরা সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নজরদারি করেন। তবে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদেরও সচেতন হওয়া প্রয়োজন। পর্যটন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাগরে হাঁটু পানির নিচে নামা ঠিক নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকেরা সে নির্দেশনা মানে না। এছাড়া সাগরের পানিতে নামার আগে জোয়ার ও ভাটার সময় জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ সড়ক এই অঞ্চলের অন্যতম পর্যটক আকর্ষণ। মেরিন ড্রাইভ সড়কের দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। এই সড়কে চলাচলের সময় যে কোনো যানবাহন থেকেই প্রায় পুরোটা রাস্তা জুড়ে সাগর দেখতে দেখতে যাওয়া যায়। মেরিন ড্রাইভ সড়ক ধরে যাবার পথে চোখে পড়বে ছোটখাটো বেশ কয়েকটি ঝর্ণা। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে 12 কিলোমিটার দূরে অবস্থিত হিমছড়ি সমুদ্র সৈকত। পাহাড় আর সাগরের অপূর্ব মিতালির জন্য এই জায়গাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কক্সবাজার থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে আকর্ষণীয় ইনানি সমুদ্র সৈকত। ইনানির সৈকতে প্রচুর প্রবাল ও পাথর দেখতে পাওয়া যায়। এই অংশটি অনেকটা সেন্ট মার্টিনের সৈকতের সাথে মিল রয়েছে। ইনানিতে কক্সবাজারের তুলনায় পর্যটকের চাপ কম থাকায় নিরিবিলি পরিবেশে নিজের মতো কিছু সময় কাটানো যায়। দিনের বেলা সাগরের উত্তাল ঢেউয়ের সাথে দর্শনার্থীরা মেতে থাকলেও রাতের বেলা সৈকতে করার মতো তেমন কোনো কাজ থাকে না। সে কারণে রাতে সৈকতের এসব মার্কেটে কেনা বেচা জমে ওঠে।
নারীদের সাজসজ্জার অলঙ্কার, গৃহস্থালি সাজানোর বিভিন্ন উপকরণ এবং নানান রকমের খাদ্য সামগ্রী এসব বাজারের প্রধান পণ্য। অধিকাংশ পণ্য পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসে, তবে থাইল্যান্ড, চীন এবং ভারতের পণ্যও রয়েছে। শামুক ঝিনুকের তৈরি বিভিন্ন শোপিস এবং ফুচকা চটপটি ও ফাস্টফুডের দোকানগুলোতে রাতের বেলায় বেশ ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া দিনে রাতে সৈকতে অনেক ধরনের পণ্য ফেরি করে বিক্রি করা হয়। কক্সবাজার সমুদ্র সৈকতকে অপরূপ সাজে সজ্জিত করার জন্য বাংলাদেশের পর্যটন কর্পোরেশন ও স্থানীয় সি বিচ ম্যানেজমেন্ট কমিটি কয়েকটি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। সমুদ্র সৈকতে বেশ কিছু চেঞ্জিং রুম, বাথরুম এবং টয়লেট স্থাপনের কারণে পর্যটকদের অনেক সুবিধা হয়েছে। মাত্র কয়েক বছর আগেও এ ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। সাম্প্রতিক সময়ে কক্সবাজার সৈকতের নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা উন্নতি চোখে পড়ে। সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। অতীতে সৈকতে ছিনতাইসহ পর্যটকদের নানা ধরনের হয়রানির কবলে পড়তে হতো, কিন্তু টুরিস্ট পুলিশের তৎপরতার কারণে সেরকম হয়রানির ঘটনা এখন নেই বললেই চলে। এমনকি মধ্যরাতেও পর্যটকেরা নির্বিঘ্নে সৈকতে বিচরণ করতে পারে। ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার অনেক ধরনের ব্যবস্থা আছে। সড়কপথে ঢাকা কক্সবাজার যাতায়াত সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী। সাধারণ মানের বাস থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল সকল বাস কক্সবাজারে যাতায়াত করে। দীর্ঘ সড়কপথের ক্লান্তি এড়াতে অনেকে আবার আকাশপথেও যেতে চায়। দেশীয় বিমান সংস্থাগুলোর বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকা কক্সবাজারের মধ্যে নিয়মিত চলাচল করে। সেক্ষেত্রে মাত্র 40 মিনিটে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া যায়। তবে কক্সবাজার বিমানবন্দরের সুযোগ সুবিধা খুবই নিম্নমানের। দেশের শীর্ষ জনপ্রিয় গন্তব্য এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরে বিমানবন্দরের এমন দশা কিছুতেই মেনে নেয়ার মতো নয়। কক্সবাজার বিমানবন্দরের সংস্কার কাজ চলমান রয়েছে, কিন্তু সে কাজ সম্পন্ন হলেও বিমানবন্দরটি কতটা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে সে প্রশ্ন থেকেই যায়। দেশের জনপ্রিয় এই গন্তব্যে রেল যোগাযোগ স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। 2022 সালের পরে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ শুরু হতে পারে। কক্সবাজারের সাগরপাড়ে হোটেল মোটেল জোন, সৈকতপাড়া এবং মেরিন ড্রাইভ ধরে বহু হোটেল রয়েছে। সাধারণ মানের হোটেল থেকে 5 তারকা মানের হোটেলে রাত্রিযাপনের জন্য 500 টাকা থেকে 50,000 টাকার রুম পাওয়া যায়। পর্যটন মৌসুমে কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্টে রাত্রিযাপনের জন্য জায়গা পাওয়াটাও খুব কঠিন। সাধারণ মানের হোটেলগুলোও তখন চড়া দামে ভাড়া করতে হয়। কক্সবাজার বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর। প্রায় 1,000-এরও বেশি জেলে নৌকা কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে সাগরে মাছ ধরতে যায়। অধিকাংশ জেলেরা সমুদ্রে মাছ ধরে আনার পর কক্সবাজারের ফিশারি ঘাটে বিক্রির জন্য নিয়ে যায়। তবে কক্সবাজার সৈকতের বিভিন্ন জায়গায় মৎস্য শিকারের পর জেলেদের মাছ ভাগ করার দৃশ্যও আপনার চোখে পড়তে পারে। পর্যটনের জন্য জনপ্রিয় এলাকাগুলোতে এ ধরনের দৃশ্য দেখা যায় না, সেজন্য আপনাকে সৈকতের কোনো নিরিবিলি এলাকায় যেতে হবে, যেদিকটায় দর্শনার্থীরা সচরাচর যায় না। বাংলাদেশ যে সাবমেরিন ক্যাবলের সাহায্যে সমগ্র বিশ্বের ইন্টারনেটের সাথে যুক্ত হয়েছে, তার ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশে সার্ফিংকে জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার জন্য কক্সবাজারে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু তা খুব বেশি সফলতার মুখ দেখেনি। সার্ফিং শেখার জন্য কক্সবাজারের ঢেউ সারা বিশ্বের মধ্যেই আদর্শ। সুযোগ সুবিধা উন্নত করা গেলে বাইরের দেশ থেকেও আগ্রহীরা এখানে সার্ফিং শিখতে আসতে পারত। তাই সার্ফিংকে জনপ্রিয় করতে পারলে
কক্সবাজার অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। রোহিঙ্গা সংকটের পর থেকে জাতিসংঘের বহু অঙ্গসংগঠন সহ আন্তর্জাতিক এনজিওগুলো বাংলাদেশে তাদের কাজের পরিধি বিস্তৃত করেছে। কক্সবাজারের মোটেল রোডে রয়েছে বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যালয়। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল UNHCR বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইউনিসেফ বা জাতিসংঘ শিশু তহবিল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ইত্যাদি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতকে বাদ দিয়ে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন কল্পনাই করা যায় না। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 5 মাস বন্ধ ছিল বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত। বাংলাদেশ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন ধারণা করেছিল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর পর্যটন শিল্পে প্রায় 57 বিলিয়ন বাংলাদেশি টাকার লোকসান হবে, যার প্রভাব পড়েছে এই খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত প্রায় 4 কোটি মানুষের জীবনে। শুধুমাত্র 2020 সালের রোজার ঈদেই কক্সবাজারে প্রায় 20 বিলিয়ন টাকার লোকসান হয়েছে। লাবণী পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত কক্সবাজার সৈকতের তটরেখায় গড়ে উঠেছে অনেক সুরম্য অট্টালিকা। অভিজ্ঞজনেরা মনে করছেন এ কারণেই সৈকতের কয়েকটি জায়গায় ভাঙন শুরু হয়েছে, যা অতীতে কখনো দেখা যায়নি। কক্সবাজার সৈকত এবং দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে এসব জায়গায় বহুতল ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। এছাড়াও এই নিষিদ্ধ এলাকায় যে সকল বহুতল সুরম্য অট্টালিকা নির্মিত হয়েছে সেগুলো ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই নির্দেশনা মোটেও কার্যকর হচ্ছে না। একটি বিশ্বমানের পর্যটন শহরে যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার কক্সবাজারে তার অনেক কিছুই নেই। যা কিছু আছে সেগুলোও চলছে কোনো রকমে। একটি পর্যটন এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বভাবতই সেরা হওয়ার কথা, কিন্তু কক্সবাজার শহর আপনাকে রীতিমতো হতাশ করবে। শহরের অন্যান্য অংশের রাস্তা মোটামুটি চলার উপযোগী হলেও পর্যটন এলাকাগুলোর রাস্তার অবস্থা এক কথায় জঘন্য। দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলের রাস্তাও এত বাজে হওয়া উচিত নয়, অথচ বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্রে যেতে হয় এমন বেহাল সড়ক ব্যবহার করে। যদিও আমরা এই দৃশ্য ধারণের সময় রাস্তার সংস্কার কাজ চলছিল, কিন্তু প্রশ্ন হল রাস্তার অবস্থা এতটা খারাপ হওয়ার পরে কেন সংস্কার হচ্ছে? কক্সবাজারের জনপ্রিয়তা বাংলাদেশের জন্মেরও আগে থেকে, তাহলে এরকম একটি পর্যটন কেন্দ্র কেন এত বছরেও সেরা অবস্থানে আসতে পারল না? কক্সবাজারের পয় নিষ্কাশন ব্যবস্থাও শোচনীয়। বৃষ্টির দিনে পর্যটন এলাকাগুলোতে জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হয়। ময়লা আবর্জনা আর রাস্তার কাদার কারণে পায়ে হেঁটে চলাচল খুবই দুষ্কর। এছাড়া পর্যটন এলাকার প্রধান সড়কের পাশে কোনো ফুটপাত নেই। যেখানে ফুটপাত থাকার কথা সেখানে রয়েছে উন্মুক্ত নর্দমা, এখান থেকে ময়লার দুর্গন্ধ ছড়ায়। বিগত কয়েক দশক ধরে এভাবেই উন্মুক্ত পড়ে আছে রাস্তার পাশের নর্দমা, যা একই সাথে দৃষ্টিকটু এবং বিপজ্জনক। পরিতাপের বিষয় হল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠানও আছে। কোনো শহরে যদি উন্নয়ন কর্তৃপক্ষ নাও থাকে তাহলেও এ ধরনের অব্যবস্থাপনা মেনে নেয়ার মতো নয়। এত বড় বিখ্যাত শহরের উন্নয়ন কর্তৃপক্ষের কাজটা আসলে কি? তারা যদি বলে যে উন্নয়ন কাজ চলমান রয়েছে, সে উত্তরও খুব একটা সন্তোষজনক নয়। তাহলে এতদিন এই পর্যটন অঞ্চলের উন্নয়নে কি করা হয়েছে? হোটেল মোটেল জোনের ভেতরের রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। রাস্তার উপরে দেখা যায় ময়লা আবর্জনার স্তূপ। কক্সবাজার জেলা প্রশাসন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকলের অবশ্যই গাফিলতি রয়েছে।
এখনও পর্যন্ত যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা মোটেও যথাযথ এবং কার্যকর নয়। এর ফলাফল আমাদের চোখের সামনেই রয়েছে। এ ধরনের সুযোগ সুবিধা দিয়ে বিদেশি পর্যটক তো দূরের কথা, দেশি পর্যটকদের সন্তুষ্ট করাও কঠিন। এই নড়বড়ে ব্যবস্থাপনা দিয়ে কক্সবাজারের মতো পর্যটন অঞ্চলকে কতটা বিশ্বের দরবারে পৌঁছানো যাবে তা সহজেই অনুমান করা যায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার শুধু চিত্তবিনোদনের প্রাণকেন্দ্র নয়, বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর স্থানও বটে। দেশি বিদেশি ভ্রমণ পিপাসুরা যাতে এখানে এসে প্রাণ ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারে সেজন্য দরকার সমন্বিত উদ্যোগ। বিশ্ববিখ্যাত এই প্রাকৃতিক অঞ্চলের যথাযথ ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সেই সাথে বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করতে পারে বিশ্বের দরবারে। আর তাই কক্সবাজার সৈকতের মতো অমূল্য প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ এবং এর প্রচার প্রচারণার দিকে সংশ্লিষ্ট সকলের আরও যত্নশীল হওয়ার কোনো বিকল্প নেই। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কেও কী কেন কীভাবের ভিডিও দেখতে পারবেন, সেজন্য আমাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখার অনুরোধ করছি। কী কেন কীভাবের দর্শকদের অনেকেই নিশ্চয়ই কক্সবাজার ভ্রমণ করেছেন। কক্সবাজারের কোন বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে আর কোন বিষয়টি খারাপ লেগেছে সে সম্পর্কে আপনার মতামত অথবা কক্সবাজার ভ্রমণের যে কোনো অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে থাকুন।